ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ। আরো জানাবো সরকারের বিরুদ্ধে গুজব সৃষ্টিতে নিপুণ দক্ষতার পরিচয় দিচ্ছে বিএনপি। আরো থাকছে জিআর খেতাব বাতিল করলে দেশে আগুন জ্বলবে। আরো জানাবো আমার জনপ্রিয়তা উবাইদুল কাদের পছন্দ করছেন না, বললেন কাদের মির্জা। আরো জানাবো টিকা নিয়েছেন প্রায় 16 লাখ মানুষ, বিরূপ প্রতিক্রিয়া 510 জনের। এবং সবশেষ জানাবো ব্যাপক তুষারপাতে মেশিগানে জরুরি অবস্থা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা চলতি মাসের 26 তারিখ থেকে শুরু করে জুলাইয়ের মধ্যে শেষ করা হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়েট উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম সহ বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে 21, 22, 27 ও 28 মে এবং 5 জুন, আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পরীক্ষা হবে 10 জুন। প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে 19টি প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট চুয়েটে কুয়েট পরীক্ষা হবে 12 জুন। গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা হবে 29 মে। প্রথমবারের মতো 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে 3 দিনে। প্রথমে মানবিক বিভাগের পরীক্ষা হবে 19 জন, বাণিজ্য 26 জন এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে 3 অথবা 10 জুলাই। এই 20টি বিশ্ববিদ্যালয়ে 100 নম্বরের পরীক্ষা হবে বহু নির্বাচনী প্রশ্নে। উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আলাদা 3টি পরীক্ষা হবে। বিভাগ পরিবর্তনের জন্য আগের মতো থাকছে না আলাদা পরীক্ষা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে 6 থেকে 18 জুন এবং 20 জুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে 4 থেকে 5 জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে 27 জন, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে 18 জন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের ভর্তি পরীক্ষা হবে 26 ও 27 ফেব্রুয়ারি। মেডিকেলের MBBS-এর ভর্তি পরীক্ষা হবে 2 এপ্রিল এবং ডেন্টালের পরীক্ষা হবে 30 এপ্রিল। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। এদিকে সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপি নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী উবাইদুল কাদের। বুধবার সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেছেন। নির্বাচন কমিশন সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছে, বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে উবাইদুল কাদের বলেছেন সরকার পরিচালনায় আওয়ামী লীগ কারো উপর নির্ভরশীল নয়, সরকারের হাতিয়ার হচ্ছে একমাত্র দেশের জনগণ। বিএনপি যখন জনগণের ভোটের অধিকার, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন নিয়ে কথা বলে তখন হাসি পায়। উবাইদুল কাদের এ সময় আরও বলেন, স্মৃতিতে ভেসে ওঠে তাদের আমলের সময়ে শ্রেষ্ঠ রেকর্ডের কথা। এদেশের ইতিহাসে ভোটারবিহীন এবং একতরফা নির্বাচনের রেকর্ড গড়েছিল বিএনপি। তিনি বলেন 1996 সালের 15ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং মাগুরা মার্কা উপনির্বাচনের মধ্য দিয়ে বিএনপি অনিয়মের রেকর্ড সৃষ্টি করেছিল। এ সময় বিএনপি নেতাদের অতীত স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, দেশের নির্বাচন ব্যবস্থায় সবচেয়ে আজ্ঞাবহ ও বিতর্কিত নির্বাচন কমিশন ছিলেন আজিজ কমিশন, যার প্রমাণ 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে প্রহসনের নির্বাচন করতে চেয়েছিল। তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে আরও বলেন, কারো সমালোচনা করার আগে আইনায় নিজেদের মুখ দেখুন। এদেশে মানুষের ভোটাধিকার হননের জনক বিএনপির মুখের কথা মানুষ এখন আর বিশ্বাস করে না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, নিজস্ব ক্ষমতা এবং আইন প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান তাদের দায়িত্ব উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব কমিশনকে সহযোগিতা করা বলে উল্লেখ করেন। বিএনপি এ পর্যন্ত পদে পদে বাধা প্রদান ছাড়া একটি শক্তিশালী নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে কোনো সহযোগিতাই করেনি, উল্টো তারা নির্বাচনে জয়ের নিশ্চয়তা চায়। নির্বাচন কমিশন যদি বিএনপিকে জয়ের নিশ্চয়তা দেয় তবেই তাদের বাসায় কমিশন নিরপেক্ষ।
এ সময় উবাইদুল কাদের আরো বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা দল আওয়ামী লীগ সরকারে থাকলেও এখনো রাজপথ ছাড়েনি জানিয়ে উবাইদুল কাদের বলেন, এখনো গণতন্ত্র ও সাম্প্রদায়িকতা এবং দেশি বিদেশি শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বীর উত্তম বাতিলের ষড়যন্ত্র, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকার পতনের দাবিতে রাজশাহীতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশে জিয়ার খেতাব বাতিল করলে দেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেন সাবেক মেয়র সাংসদ ও বিএনপি নেতা মিজানুর রহমান। আজ বেলা 11টায় নগরীর মালুপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা ও মহানগরের অঙ্গ সংগঠনের আয়োজনে এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন মিনু। প্রতিবাদ সমাবেশে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সম্মুখ সারির যোদ্ধা ও সেক্টর কমান্ডার প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তার ডাকে সারা বাংলার মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তার কারণেই। মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কারণে সে সময় শেখ মুজিবুর রহমান মেজর জিয়াকে বীর উত্তম খেতাব দিয়েছিল। তিনি আরও বলেছেন, যারা মুক্তিযুদ্ধের সময়ে ভারতে পালিয়ে বিলাসবহুল হোটেলে বসে মদ ও নারী নিয়ে মাস্তি করেছিলেন, তারাই আজ দেশের সকল মুক্তিযোদ্ধাদের অপমান করছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিল করার ষড়যন্ত্র করছে। কারো ক্ষমতা নাই জিয়াউর রহমানের খেতাব বাতিল করার, তিনি উল্লেখ করেন। আর এটা যদি হয় তাহলে দেশে আগুন জ্বলবে। মিনু আরও বলেছেন, জিয়া ছিলেন রেডিয়ান, সারা জীবন জল জল করে মানুষের মনে জ্বলতে থাকবে, খেতাব বাতিল করে মানুষের মন থেকে তার নাম মুছে ফেলা যাবে না, উল্লেখ করেন তিনি। আর যদি করা হয় তাহলে সাইক্লোন ও জলোচ্ছ্বাসের ন্যায় দুর্বার আন্দোলনের মাধ্যমে এই বিনা ভোটের সরকারকে প্রতিহত করা হবে। তিনি আরও বলেছেন, আগামী 1 মার্চ রাজশাহী বিভাগের সম্মেলন হবে, এই সম্মেলনে বাধা দেওয়ার জন্য ইতিমধ্যে রাজশাহীতে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, কোনো ষড়যন্ত্র এই সমাবেশ রুখতে পারবে না বলে উল্লেখ করেন তিনি। ওই সমাবেশ থেকেই সরকার পতনের রূপরেখা ঘোষণা করা হবে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাশিকের সাবেক মেয়র মোহাম্মদ মুসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদেরের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি আরও বলেছেন, আমার বড় ভাই মন্ত্রী উবাইদুল কাদের আমাকে কোনো সহযোগিতা করেনি। আব্দুল কাদের মির্জা বলেন, তার স্ত্রী আমাকে ও আমার পরিবারের সদস্যদের মন্ত্রীর বাসভবনের দোতলা থেকে বের করে দিয়েছিল, এই লজ্জা রাখবো কোথায়, কাকে বলবো, আমার ঈশ্বরের জনপ্রিয়তা দেখে মন্ত্রী উবাইদুল কাদের তা পছন্দ করে। বুধবার দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র কার্যালয়ের সংবাদ সম্মেলনে আব্দুল কাদের মির্জা এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেন, তিনি বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমার মুখ বন্ধ করার চেষ্টা করেছেন। বিগত 35 থেকে 40 বছরে রাজনৈতিক জীবনে আমি আব্দুল কাদের মির্জা উবাইদুল কাদেরের রাজনীতি প্রতিষ্ঠিত করে রেখেছি। 71 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমি উবাইদুল কাদেরকে বাঁচিয়েছিলাম। সেই দিন আমি না থাকলে আমার জ্যাঠা রাজাকার এরফান মিয়া উবাইদুল কাদের এবং তার সাথে থাকা মুক্তিযোদ্ধা আব্দুল খায়েরকে হত্যা করা হতো। তিনি এখনও জীবন্ত সাক্ষী হিসেবে রয়েছেন। বসুরহাট পৌরসভার মেয়র বলেন, মন্ত্রী উবাইদুল কাদের উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিনের উপর বর করে তার নির্দেশে এখন উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত ও সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরীকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছেন। উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিন এখন আমার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেন, ফেনীর দণ্ডপ্রাপ্ত নিজাম হাজারি এমপি আসামি হয়ে রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সে গ্রেফতার হয় না, দেশে কি আইনে শাসন আছে, অপরাজনীতি অন্যায় অসত্য হত্যা দুর্নীতি টেন্ডারবাজি নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে আমি বলেছি, বলেই যাব যতক্ষণ না এসবের মীমাংসা না হয়, দলের বিপক্ষে আমি কিছু বললে যদি মিথ্যা বলে থাকি দল আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিক, আমার কোনো আপত্তি নেই, দল থেকে বহিষ্কার করলেও আমার কোনো অভিযোগ অনুযোগ থাকবে না বলে উল্লেখ করেন তিনি। তবে সাহস করে সত্য কথা বলবো আমি বলেই যাব বলে উল্লেখ করেন মির্জা কাদের। দুঃখের সাথে বলতে হয় আমার দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেন, আমি নাকি নিজেকে প্রকাশিত করার জন্য এসব করছি, আমি দলের কেন্দ্রীয় কোনো পদপদবী এমপি মন্ত্রিত্ব চাই না, আমাকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে নিতে চেয়েছিল, ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছি, যোগ করেন তিনি। আব্দুল কাদের মির্জা এ সময় সংবাদ সম্মেলনে তার পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি
কর্মসূচিতে রয়েছে বুধবার বিকেলে বিক্ষোভ সমাবেশ, বৃহস্পতিবার ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলায় অর্ধদিবস হরতাল, শুক্রবার ভোর থেকে দুপুর 12টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার মূল ফটকে অবস্থান ধর্মঘটের ঘোষণা দেন। এরপর দাবিসমূহ না মানা হলে পরবর্তীতে লাগাতার সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচির হুঁশিয়ার দেন তিনি। এদিকে সারা দেশে চলমান করোনা ভাইরাস টিকাদান কার্যক্রমে প্রায় 16 লাখ মানুষ টিকা নিয়েছেন, এর মধ্যে 2/3 পুরুষ ও 1/3 নারী। টিকা গ্রহণের পর এ পর্যন্ত 510 জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভান্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন IFI রিপোর্ট করেছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক MIS ও লাইন ডিরেক্টর HIS এন্ড ই হেলথ অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার পর্যন্ত সারা দেশে মোট 15,86,368 জন মানুষ টিকা নিয়েছেন, এর মধ্যে পুরুষ 10,68,719 জন এবং নারী 5,17,649 জন। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে টিকা গ্রহণ করেছেন 2,26,755 জন, এর মধ্যে পুরুষ 1,45,203 জন ও নারী 81,552 জন। এ সময় সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকা গ্রহণকারীর মধ্যে ঢাকায় 4,45,459 জন, ময়মনসিংহে 71,375 জন, চট্টগ্রামে 3,64,742 জন এবং রাজশাহীতে 1,80,791 জন, রংপুরে 1,47,204, খুলনায় 1,81,621 জন, বরিশালে 76,805 এবং সিলেট বিভাগে 1,18,361 জন টিকা নেন। এদিকে ব্যাপক তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের মেশিগানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মেশিগানের কয়েকটি শহরে এই অবস্থার ঘোষণা করেন মেয়র বেহেনেকে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় আবহাওয়া পরিষেবা দক্ষিণ পূর্ব মেশিগানের জন্য শীতকালীন জ্বরের সতর্কতা জারি করেছে। এ কারণে মেশিগানে মেট্রো ড্রয়েট অঞ্চলের বেশ কয়েকটি শহরে তুষার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 12 ইঞ্চি পর্যন্ত বরফ জমতে পারে এবং এতে রাস্তায় গাড়ি চালানো কঠিন হবে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে। তুষারপাতের কারণে মেট্রো ড্রয়েট কয়েক হাজার ভ্যাকসিন প্রদান কর্মসূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। মেশিগানে এই তুষারপাত অস্বাভাবিক কিছু নয়, এটি ফেব্রুয়ারি জুড়ে চলতে থাকে। সোমবার ভোরে শুরু হওয়া হালকা ধূলিঝড় মঙ্গলবার দুপুরের মধ্যে রাজ্যের দক্ষিণাঞ্চলের আরও তীব্র বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। সেন্ট ক্লেয়ার, ওকল্যান্ড, মাং